কিন্তু আমরা আজকে বর্ডার মুক্ত দিবসে একজন বীর মুক্তিযোদ্ধার সাথে কথা বলছি, পয়লকাছে নিবাসী বীর মুক্তিযোদ্ধা মনোয়ার আলী আকন্দ। আমরা এই ব্যক্তির কাছ থেকে জানব, এই মহান ব্যক্তিটির কাছ থেকে জানব এই বরুড়ার আজকের এই স্বাধীনতার ইতিহাস। প্লিজ যদি একটু কষ্ট করে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বক্তব্য শুরুর আগে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা আজকের এই বাংলাদেশ পেয়েছি। আমি স্মরণ করি জাতীয় চার নেতা যারা বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে আমাদের এই দেশকে স্বাধীনতা ত্বরান্বিত করেছেন। আমি স্মরণ করি 15 আগস্ট বঙ্গবন্ধুর বাড়িতে যারা শহীদ হয়েছেন শেখ ফজলুল হক মুজিব সহ, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমি স্মরণ করি 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জত, যাদের আত্মত্যাগে আমরা আমাদের এই দেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। আজকে আমরা অত্যন্ত আনন্দিত, আর আবার হলো অত্যন্ত বেদনাহত। আনন্দিত এই জন্য যে আমরা 9 মাস পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশ এই 9 মাসে যুদ্ধ করে পৃথিবীর কোনো দেশ স্বাধীন হয়েছে, আর এত আত্মত্যাগে এত রক্ত দিয়েছে পৃথিবীর ইতিহাসে কোনো দেশে নাই। আজকে আমরা এই 7ই ডিসেম্বরের জন্য আমরা এই 11 মাস 9 মাস যে যুদ্ধ করেছি, এই যুদ্ধে আমরা এই বিজয় আজকে আমাদের বড়রা মুক্তি দিবস, এই মুক্তি দিবস আজকে আমরা বিনম্র সদরে স্মরণ করি। 18ই সেপ্টেম্বর বটতলি যুদ্ধে যে 5 জন সম্মুখ যুদ্ধে পাকিস্তানের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে, আমরা এই দিনটার জন্য আমরা 9 মাস অপেক্ষা করেছি। আজকে আমাদের আর আর দুঃখের সংবাদ হলো, আনন্দ হলো এটা যে আমরা এই দেশটাকে স্বাধীন দেশ হিসেবে আমরা পেয়েছি, আর দুঃখের সংবাদ হলো যে আমরা এই স্বাধীনতা আনতে গিয়া 30 লক্ষ লোক শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোন তার ইজ্জত দিয়েছে, এবং বাংলাদেশের প্রতিটা ঘর, এমন কোনো ঘর নাই যে ঘরের মধ্যে অত্যাচার হয় নাই। রাজাকার, আলবদর, আলশামস, জামাত শিবির আমাদের এই দেশকে একটা মরুভূমির মতো সৃষ্টি করেছে 71 সালের এই 9 মাস যুদ্ধে। প্রিয় ভাইয়েরা, যে আমরা দক্ষিণ দিক থেকে পাঞ্জাবিরা দলে দলে উত্তর দিকে চলে যাইতেছিল, আমরা তখন বুঝছি যে তাদের মনোবল ভেঙে গেছে এবং তারা সারেন্ডার করে তোরা চলে যায়। তখন আমরা এই কোণা পূর্ব দক্ষিণ কোণা এবং দক্ষিণ সাইড এবং পশ্চিম দক্ষিণ সাইড থেকে আমরা মুক্তিযোদ্ধারা বিভিন্নভাবে আক্রমণ করে তাদেরকে উদ্বুদস্ত করে তাদেরকে উত্তর দিকে সরাই দিছি। তখন আমরা এই বড়ুরাকে আমরা সেদিন আজ 7ই ডিসেম্বর আমরা তাদেরকে বিতাড়িত করে আমরা বড়ুরাকে মুক্তি হিসাবে প্রতিষ্ঠা করেছি। ধন্যবাদ আপনাকে। আমরা সেদিন যুবকেরা, আমরা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, আমাদের সেদিন শপথ ছিল যে একটি পাকিস্তানি সৈন্য যেন বাংলাদেশে না থাকে এবং আমরা আমাদের দেশকে হানাদার মুক্ত করব। এবং আমরা আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে বিনীতভাবে অনুরোধ করব, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বাংলার এখনও যারা 71 সালে আমাদের বিরোধী স্বাধীনতা বিরোধিতা করেছে, যারা এখনও জীবিত আছে তাদেরকে আপনি বিচারের আওতায় নিয়ে তাদেরকে শাস্তি দেন। যারা 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করেছে, যে নেতার জন্ম না হলে আমরা আমাদের দেশ স্বাধীন সার্বভৌম দেশ পেতাম না, যে নেতা তার সারা জীবন শুধু বাঙালি জাতির জন্য সংগ্রাম করেছে, সেই নেতাকে যে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, আমরা সেই নেতা যারা আজকে বিদেশে হত্যা করে যারা বিদেশে পালিয়ে আছে তাদেরকে ধরে এনে আপনি বিচারের রায় কার্যকর করুন। আমি সমস্ত বড়ুরাবাসী এবং তখনকার 7.5 কোটি বাঙালিকে ধন্যবাদ জানাবো যারা আমাদেরকে সেদিন অনেক কষ্ট করে সাহায্য সহযোগিতা করেছেন আমাদের এই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে। সামান্য কিছু লোক মাত্র স্বাধীনতার বিরোধিতা করেছে, আর নইলে সবাই স্বাধীনতার পক্ষের লোক ছিল। আমরা আজকে মুক্তি দিবসে আমরা আজকে শান্তিপ্রিয়ভাবে এই দিবসটি পালন করছি এবং আমরা স্বাধীনভাবে নিঃশ্বাস নিচ্ছি। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আমাদের মাতৃভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছি। আমরা বঙ্গবন্ধু যে 7ই মার্চে ভাষণ দিয়েছেন, সে ভাষণ আফজার ইউনেস্কোর মাধ্যমে আমরা এটাকে আন্তর্জাতিক শ্রেষ্ঠ হিসাবে ভাষণ হিসাবে স্বীকৃতি পেয়েছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীতভাবে অনুরোধ করব, 25 মার্চ কালরাত্রিতে পাকিস্তানিরা অতর্কিতে বাঙালিদের উপরে যে ঝাঁপিয়ে পড়ে যে লক্ষ লক্ষ মা বোনকে হত্যা করেছে, সে 25 রাত্রে কালো রাত্রিটাকে
গণহত্যা দিবস হিসাবে স্বীকৃতি আদায়ের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করব। মাননীয় প্রধানমন্ত্রী, আমি যদি আমার অনেকগুলি ইচ্ছা যে আমি আপনার সাথে যে আমি 1970 সালে পয়লগাছা কলেজে জিএসছিলাম ছাত্রলীগ থেকে, 74 সালে বিপি ছিলাম ছাত্রলীগ থেকে, 71 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, আমি আজও বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বুকে ধারণ করে জীবিত আছি। মাননীয় প্রধানমন্ত্রী, মৃত্যুর আগে যদি আমি আপনার সাথে একটু কথা বলে মরে দিতে পারতাম তাহলে আমার জন্ম এবং আমার জন্মটা সার্থক হতো, এবং আমি যে আজীবন পার্টির জন্য এই রাজনীতির জন্য আমি আত্মত্যাগ করেছি এবং আমি আজও এই বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বেঁচে আছি। মৃত্যুর শেষ প্রান্তে আমরা আমাদের বয়স 70-এর কাছাকাছি হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বয়সও 70-এর উপরে হয়ে গেছে, আমরা যে কোনো সময় মরে যাব। আমি সারা পৃথিবীর বাঙালির কাছে, বাংলাদেশের 17 কোটি মানুষ এবং সারা পৃথিবীর বাঙালিদের কাছে অনুরোধ করব, মাননীয় প্রধানমন্ত্রী আজ যেভাবে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সবাই আমরা 17 কোটি এবং সারা পৃথিবীতে আমরা যারা আছি তারা আমরা আমাদের একদিন আল্লাহর কাছে রব্বুল আলমীর কাছে প্রার্থনা করব, আমাদের একদিন যেন মাননীয় প্রধানমন্ত্রীর জীবনের মাঝে সংযুক্ত করে ওই 18.5 কোটি দিন যেন মাননীয় প্রধানমন্ত্রী বেঁচে থেকে আমাদের দেশটাকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে পারে, যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখছেন সোনার বাংলা প্রতিষ্ঠা করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে এই সোনার বাংলা প্রতিষ্ঠা করার জন্য কষ্ট করে যাচ্ছেন। আমি সারা বাংলা আমি আমার জীবনের 2টা দিন মাননীয় প্রধানমন্ত্রী আপনার জন্য দান করলাম, যে আমার এই 2 দিন আপনি বেশি জীবিত থেকে আপনি দেশকে সেবা করেন, এবং আমি 17.5 কোটি মানুষকে অনুরোধ করব আপনারাও 1টা দিন এই মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দান করে, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই একদিনের 17.5 কোটি দিন যেন উনি জীবিত থাকে, বাংলাদেশকে সোনার বাংলা হিসাবে গড়ে তুলে যেতে পারে। এই আমার আহ্বান জানিয়ে আমি আপনাদের সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।